আমাদের কাছে আইপিএল হচ্ছে শেখার মঞ্চ। আইপিএল খেলতে আজ সন্ধ্যায় কলকাতার বিমান ধরেছেন লিটন দাস। যাওয়ার আগে তিনি বলে গেছেন, আইপিএলকে তিনি শেখার মঞ্চ হিসাবে দেখেছেন। এ শিক্ষা তিনি কাজে লাগাতে চান অক্টোবর নভেম্বর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে। আজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি সাংবাদিকদের এই কথা জানান। লিটনের আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স। সেই দলের ওপেনার হিসাবে একাদশে জায়গা করে নিতে হলে তাকে প্রতিযোগিতা করতে হবে রহমানুল্লাহ গুরবাজ ও জেসন রয়ের সঙ্গে। তবে একাদশে সুযোগ পাওয়া নিয়ে ভাবছে না লিটন দাস। প্রথমবারের মতো আইপিএলে খেলতে যাওয়া লিটনের চোখে ক্রিকেট শেখায়। লিটনের মুখেই শুনুন সেই কথা, আমি জানি না ওইখানে গিয়ে খেলার সুযোগ পাবো কিনা, খেললেও ভালো খেলবো কিনা এটার কোনো নিশ্চয়তা নেই, কিন্তু এটা একটা শেখার প্রক্রিয়া। অবশ্যই আমি 20-25 দিন বা যে কদিনই থাকবো সবগুলো মাঠের আইডিয়া নেওয়ার চেষ্টা করব, যা ভবিষ্যতে কাজে দেবে। লিটন আরও বলেন, দেখুন একজন ওপেনার হিসাবে সব জায়গায় আত্মবিশ্বাস তো থাকাই লাগবে, কিন্তু দলটাও ভিন্ন, কখনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যায়নি, তারা যদি খেলায় অবশ্যই চেষ্টা করো ভালো খেলার। আইপিএলে প্রথমবার মতো খেলার সুযোগ পেয়ে খুশি জাতীয় দলের এই ক্রিকেটার। এটা একটা সুযোগ আমি মনে করি, এরকম একটা ইভেন্ট কখনো যেতে পারেনি প্রথমবার আমার জন্য, অবশ্যই ভালো লাগার আমি খুশি।